ছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর যে বাংলা সহপাঠ বইটি যেটা আছে আনন্দপ্রাট, সেই পাঠটি থেকে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ের দেখবে প্রথম যে গল্পটা আছে সেটা হলো আয়না। যে গল্প সেই গল্পটার নাম দেখতে পাচ্ছো যে আয়না, আর লিখেছেন কবি জসীমউদ্দীন। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একজন কৃষক এবং একজন কৃষকের স্ত্রীর ছবি এবং একটা কলস আছে। তাহলে জসীমউদ্দীন সম্পর্কে, লেখক সম্পর্কে আমরা আগে একটু জানব। জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দে 30শে অক্টোবর ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন। তার কবিতায় পল্লী জীবন বেশি উঠে এসেছে বলে তাকে পল্লী কবি বলা হয়। তিনি অনেক গদ্য রচনা করেছেন। তিনি স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, নাটক ও প্রবন্ধ লিখেছেন। শিশুদের জন্য তার লেখা ডালিম কুমার তার অনবদ্য রচনা। এছাড়াও তিনি ছোটদের জন্য লিখেছেন হাসু, এক পয়সার বাঁশি ইত্যাদি কাব্যগ্রন্থ। তিনি 1976 খ্রিস্টাব্দে 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করে। তাহলে জসীমউদ্দীন সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা মূল পাঠে যাব। এখানে বলা হয়েছে পাঠটিতে, এক চাষি ক্ষেতে ধান কাটতে কাটতে একখানা আয়না কুড়িয়ে পাইল। তখন এদেশে আয়নার চলন হয় নাই, কারো বাড়িতে একখানা আয়না কেউ দেখে নাই। মানে তখন এই মূলত আয়না অনেক আগের কাহিনী, যেহেতু তখন মানুষ আয়না কি জিনিস সেটা জানতো না। এক কাবলিওয়ালা ঝুলি হতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়েছিল। মানে কাবলিওয়ালা যারা বিভিন্ন রকম জিনিসপত্র মানে ফেরিওয়ালার মতো নিয়ে ঘুরে ঘুরে ফেরা করে, তখন তাদের একটা ঝুড়ি থেকে হয়তো বা কোনো একটা আয়না পড়ে গেছিল। আর আয়নাখানা পেল একটা চাষি, হঠাৎ তার উপর নজর দিতে দেখে আয়নার ভিতর একটা মানুষ। আহা, এই যে তার বাপজানের চেহারা! সে আয়নাটার মধ্যে চেয়ে দেখে যে একটা তার বাবার চেহারার মতো একজন মানুষ। বহুদিন তার বাপ মারা গেছে, আজ বড় হয়ে চাষি নিজের চেহারা তার বাপের মতো মনে হচ্ছে। আর তাই সে আয়নাকে দেখে দেখে আয়নাতে দেখে তার নিজেকে দেখে সে নিজের বাবাকে মনে করছিল আর কি। তাই সে আয়নাকে কপালে তুলে সে সালাম করল এবং মুখে নিয়েও চুমো খেল। আর বাবা বলে, তার ধারণা হলো যে ধান খেতে তার বাবা আসমান থেকে এসে ধান খেতে লুকিয়ে আছে। চাষি এইভাবে কথা কয়, আয়নার দিকে চায়, তার বাবার মতো করে সে ভঙ্গি করে এবং বাজান বলে সে ডাকে। এবং তার যে ক্ষেতটা রোদের বৃষ্টিতে কষ্ট করে সে যে ধান ক্ষেতটা তৈরি করেছে সেটা তার বাবাকে দেখায়। এবং তার বাবা মরে যাওয়ার পর যে বাড়িতে একটা মাত্র ঘর ছিল, এখন সেটা তিনটা ঘর হয়েছে। এবং এইসব বলে সে বাবাকে বারবার ডাকতে থাকে। এবং সেদিন চাষি আর কোনো কাজ করলো না, আয়না হাতে নিয়ে পুরা ক্ষেতটা সে ঘুরে তার বাবাকে দেখালো। বাবা মনে করে, সে যদিও গরিব মানুষ, তার বাড়িতে কোনো বাক্স নাই, মানে কোনো বক্স নাই, তাই সে কলসির ভিতরে আয়নাটা লুকিয়ে রাখলো। পরদিন চাষি এ কাজ করে ও কাজ করে দৌড়ে বাড়ি আসে, এখানে যায় সেখানে যায় আর দৌড়ে বাড়ি আসে। মানে সব কাজ করে সে দৌড়ে বাড়ি আসে এবং পানির কলসির ভিতর হতে সে আয়না বার করে নাড়িয়ে চাড়া দেখে এবং তার বাবাকে ডাকে। এবং সে কাজ করতে যাচ্ছে, তুমি রাগ করো না, এসব সে বাবাকে বলে। বহু আবেগ অনুভূতি সে বাবার সাথে প্রকাশ করে। চাষির বউ সেটা বউ ভাবে দেখরে, এতদিন পর স্বামীর সাথে কথা বলিত, কত হাসি তামাশা করিত, কিন্তু এখন আর তার চাষির বউ আর সাথে আর সে কোনো কথা খুব একটা বলে না। তাই সে কৌতূহল বশত পানির কলসিতে কি আছে সেটা বাহির করতে দেখে এবং দেখে যে তার স্বামী বারবার সেই পানির কলসিতে কি আছে সেটাই বারবার দেখছে। সেদিন যখন চাষি খামারে গিয়েছে, তার বউ গোপনে পানির কলসি হতে সে আয়না বের করে তার দিকে চায়, আগুন হয়ে ওঠে, মানে আগুন হয়ে যায় আয়নার দিকে তাকিয়ে। তার উপর নিজেই ছায়া পড়েছিল, কিন্তু কোনোদিন সে আয়না নিজের চেহারা দেখে নাই। তাই সে মনে করলো তার স্বামী আরেকটা বিয়ে করে এনে আয়নার ভিতরে আনে সে কলসির ভিতরে লুকিয়ে রেখেছে। সেজন্য আজ কয়েকদিন ধরে স্বামী তার সাথে কোনো কথা বলছে না, যতই সময় পায় ওই মেয়ের সাথে সে কথা বলে। আসুক সে আগে আজ বাড়িতে, এই বলে সে রাগ দেখায়। আর সে মজা দেখাবে, ঝাঁটা নিয়ে হাতে রেডি থাকে যে তার মানে স্বামীকে সে রাগে সে আজকে কথা শোনাবে, এটা মনে মনে সে বারবার চিন্তা করতে থাকে। দুপুরবেলা মাঠের কাজে হয়রান হয়ে রোদে ঘেমে চাষি বাড়ি ফিরল। চাষির বউ ঝাঁটা হাতে নিয়ে তার তেরে এসে পড়ে, ওরে গোলাম, তোর এই কাজ, এটা কাকে বিয়ে করে এনেছিস, এই বলিয়া আয়নাখানে চাষির সামনে ছুরিয়া মারল। ও কি করো যে আমার বাজান, অতি আদরের সাথে সে আয়নাখানা করে নিল এবং তা দেখাই আগে তোর বাজান, এ বলিয়া ঝাঁটা নিয়ে সে আয়নার দিকে তলিয়া গেল। দেখতো
মেয়ে মানুষ, এবং সে যখন দেখলো তখন বললো যে দেখো যে মেয়ে মানুষ ভিতরে বসে আছে, এ তোমার নতুন, এ তোর নতুন মুরগি না, মানে সে তুই তুকারি করে বলা শুরু করলো চাষিকে রাগে। চাষি বলে তুমি কি পাগল হলে, এ তো আমার বাজান। ওরে গোলাম, ওরে নাফর, তুই বলিস কি তোর বাজান, তোর বাজানে কি গলায় হাসুলি, নাকে নথ, আর কপাল টিপ আছে নাকি? ও আরো জোরে জোরে চিৎকার করে উঠলো। আর ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিছিল, মাথা হাত ঘুমটা দিয়ে কহিল, কিলো তোমাদের বাড়িতে এত কিসের ঝগড়া? মানে আশেপাশে মানুষ সবাই চলে আসে তাদের ঝগড়া দেখার জন্য। এভাবে বউ আসিয়ে সবাই একজনের পর একজন এসে মুখ দিল, দুই তিনজন নিজেদের মুখ দেখলো, সবাই একই তো চেহারা দেখছে, মানে যার যার চেহারা দেখছে, একজন কারো এক একজনের চেহারা দেখিতে পাইলো। তারপরে একে একে যখন সবাই একজন একজন করে একসাথে যখন ঝগড়া লেগে সবাই একসাথে আয়নার দিকে মুখ দিল, তখন সবার চেহারে একসাথে দেখা গেল। তখন সবাই বুঝতে পারছে না আসলে এটা ব্যাপারটা কি ঘটছে, কিন্তু অপরের চেহারা বুঝতে পারছে। এদেশ হতে এদেশ হতে ওদেশ হতে লোক জাদুকর তেলেশ মতি দেখতে ছুটে আসে, মানে বিভিন্ন মানুষ গায়ে থেকে বিভিন্ন গায়ে মানে গ্রাম থেকে মানুষের মধ্যে একটা রব রটে গেল, যে মানে ছুটে আসতে লাগলো যে এখানে একটা বড় রকম কিছু একটা তেলস্মতি টাইপের কিছু একটা হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে যখন সবাই এইভাবে নিজেদের কে দেখা শুরু করলো, তখন সবাই এটা বুঝতে পারলো যে এটা আসলে একটি আয়না। তখনই মূলত আয়নার যেই আবিষ্কারটা বা আয়নার যেই প্রচলনটা সেটা তখন তৈরি হলো। তাহলে এই গল্পটি মূলত তোমরা বুঝতে পারলে যে এখানে আয়নার যে প্রচলনটা তখন থেকে মূলত হলো, আগেকার দিনের মানুষ হয়তো আয়না দেখতো না, তার আয়না কি সম্পর্ক জিনিস সেটা সম্পর্কে তাদের কোনো অত হিতাহিত জ্ঞান ছিল না, তাই তারা নিজেদের মধ্যেই একটা চাষি ও চাষির পরিবারের মধ্যে একটা ঝগড়াঝাটি হলো এবং একটা ভুল বুঝাবুঝি হলো, এবং পরবর্তীতে তারা এটা উপলব্ধি করতে পারলো যে এটা আসলে একটা আয়না যেটা দিয়ে হচ্ছে মানুষের মুখ বা আকৃতি দেখা যায়। আশা করি গল্পটা তোমরা নিজেরাও বাসায় পড়বে এবং গল্পটি তোমাদের ভালো লাগবে। আর এই গল্পতে এখানে কিছু শব্দার্থ আছে, তোমরা শব্দার্থগুলো বাসায় পড়বে, এবং কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে সেগুলো নিজেরা বাসায় সমাধান করবে, এবং একটা সৃজনশীল প্রশ্ন আছে সেই গল্প কেন্দ্রিক একটা সৃজনশীল প্রশ্ন, তোমরা এই সৃজনশীল প্রশ্নটা বাসায় সবাই করবে। তাহলে আজকের মতো পাঠ সমাপ্তি এখানেই, পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা একটা পরবর্তী অন্য আরেকটা পাঠ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।